মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হবে পশ্চিমবঙ্গ বঞ্চিত একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রয়েছে কেন্দ্র সেই টাকা দিচ্ছে না রাজ্যের তরফে বারবার আবেদন করা হচ্ছে কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার কোনো রকম পদক্ষেপ করছে না এই অভিযোগ বারবার করা হয়েছে এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এই বিষয় নিয়ে কথা বলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী সতেরো থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকবে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে উনিশে ডিসেম্বর সেই বৈঠকেও যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো জানা গিয়েছে এর অর্থাৎ কুড়ি তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে এমন কথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কতক্ষণ হবে সেই বৈঠক কোথায় হবে সেই বৈঠক সেই বিষয়ে এখনো কোনো বার্তা পাওয়া যাচ্ছে না এর আগে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই দুজনের মধ্যে বৈঠক হয়েছিল তারপর গঙ্গা ও যমুনা দিয়ে অনেক রাজনৈতিক ক্রমশ বেড়েছে বাংলায় বেড়েছে কেন্দ্রের বঞ্চনা অভিযোগ তৃণমূলে কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে জিএসটি সব টাকা তুলে নিয়ে যায় কোনো টাকা প্রয়োগ হয় না দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই জন্য বাংলায় কাজের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ শ্রমিকদের দীর্ঘ সময়ের পারিশ্রমিক আটকে রয়েছে যা নিয়ে তৃণমূল কংগ্রেস একাধিকবার আন্দোলন নেমেছে কিন্তু তারপরেও এই সমস্যার কোন সমাধান সূত্র মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও বাংলায় বন্ধ কোনোভাবেই টাকা কেন্দ্র থেকে আসছে না এদিকে বাংলায় উন্নয়নের যাত্রা থমকে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সময় কেন্দ্র কেন রাজ্য পাওনা টাকা দেবে না সেই প্রশ্ন তুলেছেন তিনি এর আগে তৃণমূল নেত্রী পাওনা মেটানোর দাবি জানিয়ে এসেছিলেন এখন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা দাবি করছেন তিনি শেষমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন হচ্ছে আলোচনার টেবিলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার বঞ্চনা নিয়ে দরবার করেছেন প্রকল্পের আত্মীয় থাকা টাকা চেয়েছেন তিনি কিন্তু কোন হয়নি এবার কি তবে এই সমস্যার কোন সুরাহা হবে বকেয়া পাওলা টাকা কি আসবে বাংলায় বিরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা